আমাদের দেশের ন্যাশনাল ফল জ্যাকফ্রুট। এই যে কাঁঠাল, এই যে ন্যাশনাল ফ্রুট, মানে ন্যাশনাল মানে ফ্রুট আর কি, মানে ফল আর কি। এই কাঁঠালের যে কত গুণাগুলি আছে ভাবি, আপনাকে যদি আমি এটা এক্সপ্লেন করতে চাই সঠিকভাবে, তাহলে দিন চলে যাবে, রাত চলে যাবে, বছরের পর বছর চলে যাবে, কিন্তু কাঁঠালের গুণাবলী বলাটা শেষ হবে না ভাবি। তবে একটা গুণাবলীর কথা আপনাকে আমি এক্সপ্লেন করবই আজকে। ওই যে নেপোলিয়ন, নিশ্চয় নামটা শুনছেন, ভারতবর্ষ দখল করতে আসছিল কিন্তু পারে, হ্যাঁ বুঝছেন বুঝুন, কিন্তু পারে নাই, পারে নাই। কী করছে? এই যে নেপোলিয়নের ব্যর্থতার পিছনে, মানে ফেলিওরের পিছনে কে অবদান রাখছে? এই যে ন্যাশনাল ফল জ্যাকফ্রুট। এই বিষয়ে অবশ্য আপনাকে আরও সবিস্তারে ব্যাখ্যা দিতে পারবে অত্র ভিলেজের আমাদের সবার প্রিয় মাই ডিয়ার মোহন ভাই। মোহন ভাই আবার কেডা? ও মাই গড রে ভাবি, হোয়াট ইউ টকিং! আপনি মোহন ভাইকে চিনেন না? এক নামে অত্র ভিলেজে তাকে সবাই চিনে। আমি দেহের নামই শুনছি না, আবার কইতেছেন এক নামে সবাই চিনে। হ্যাঁ কি তা দেশের কোনো বিখ্যাত লোক নিহি না? মানে মানে ওইভাবে সারা দেশে বিখ্যাত না, মানে মানে আমাদের অত্র ভিলেজে আর কি, অত্র ভিলেজে মানে এক নামে তাকে সবাই চিনে। কেন বললেন ভাবি? না কইতাছিলাম আর কি, সবাই তো একটা করে নাম থাকে, নাকি একটা করে তো নাম থাকবো, তো এক নামই তো চিনবো তাই না? তো আপনি বাদ যেতেন কি লিগা, আপনি রত সবাই এক নামই চিনে নাকি? তা একদম রাইট টকিং করেছেন ভাবি, আমাকে সবাই ওই যে মাহমুদ নামেই চিনে, এক নাম, অনলি ওয়ান নেম মাহমুদ। যাক ভাবি, আমরা কামিং টু দ্য পয়েন্টে চলে আসি, চলেন ঝটপট কাঁঠালটা ভাঙ্গা, আমরা এই সুইট কাঁঠাল দিয়া সুইট মিটটা করি। বাইজন কি তা বিয়া শাদী করছেন না? এই যে ভাবি টাস করি, আপনি একটা সব জায়গায় আপনি টাস করে ফেললেন। আচ্ছা ভাবি, মানে এত কথা থাকতে আপনি ওই এই জায়গায় কেন কথাটা বললেন? বুঝছেন না, এটা কেরে কইছি যে বেটা বিয়া করছে, হে বেটা খুব ভালো করে জানে, কোনো মায়া মানুষ সহজে কাডল ভাঙতে রাজিও না, বুঝছেন নি? আমি জীবনও কাডল ভাঙ্গা দেখি নাই, আমি কি তা আমার মা তো সাত জন্ম কাডল ভাঙ্গা দেখছে না, আর কি তখন না কোনি তা আপনি আমি কাডল ভাঙ্গু? What you talking ভাবি? হ্যাঁ সৈত্য ভাই, আমরা বাড়ির কাডল কাটা ভাঙে জানুন, আমার বাফে ভাঙে, এখন আপনি ভাঙুন কাডলটা ভাঙেন। ও মাই গড রে, হ্যাঁ হোয়াট ইউ টকিং অ্যাগেন ভাবি, হ্যাঁ কাঁঠাল আমাকে দিয়ে ভাঙাবেন? হ্যাঁ এইটা বাংলাদেশের ন্যাশনাল ফল, এইটা পুরুষরা বাজার থেকে কাঁদো করে নিয়ে আসবে, হ্যাঁ না ধম করে আপনাদের উপর ছেড়ে দিবে, আর মেয়ে মানুষ এটাকে সুন্দর করে তাদের নরম কোমল হাত দিয়ে ভাঙা একটা প্লেটে করে পুরুষদের সামনে হাজির করবে, আর আমরা খালি খুলে খুলে খামো। এই তো নিয়ম ভাবি। আরে বাইরে কাডল কেডাই ভাঙবো, মাইয়া মানুষ না ফুলা মানুষ, সেটা দিয়ে তো জাতি ফলের বিচার হয় না, কাডল ভাঙুন নিছে আসল কথা। আমি কোনো সময় কাডল ভাঙছি না, আমার সুন্দর সুন্দর নখ, আমার মানুষ সুন্দর সুন্দর নখ। একবার যদি কাডলের আডা লাগে, সরিষার তেল কেড়ে কোনো তেল দিয়ে আডা সুরান যা না, বুঝুন নি? আন্ডারস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ড। আচ্ছা ভাই একটা কথা জিগাইতাম, আশেপাশে তো কেউ নাই। What you talking ভাবি, একটা কেন, আপনি 100টা কোশ্চেন আমারে করতে পারেন, আমি অলওয়েজ রেডি। রুজিনার বিয়ে হইতাছে নাকি লিগা, কোন কাহিনী টাইনি আছে নাকি? তা কথা চলতেছে ভাবি, কাল লগে আমার সাথে। ও মা 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 গো, হনে তো আমি বুঝি বাইল কেড়ে মারতাছেন, হ্যাঁ ভাবি ভাবি কইয়া পিছন পিছন কে লিগা ঘুরতাছেন, হ্যাঁ তো সবই জন ঠিক আছে, বিয়ে শাদী করতেছেন নাকি লিগা? না কইতাছিলাম আর কি যে মায়ের কোনো লাইন ফাইন আছে নাকি, তা নাকি কাহিনী, সমস্যাটা কি? না ভাবি কোনো কিছু নাই ভাবি, এভরিথিং ইজ ক্লিয়ার। আই মিয়া তাহলে বিয়ে করেন না কেন আপনি? হ্যাঁ ও মাই গড রে ভাবি, এত সুন্দর আপনি, এত জোরে কাউকে সাথে মানে থ্রেডিং মারি কথা বলে, আমি বুকের ভিতর কেমন করে কেঁপে উঠছে ভাবি। এগেইন থ্রেডিং মারি কথা বলতেছেন ভাবি, ঠিক আছে কাঁঠালটা নিয়ে যাচ্ছে। না গিফট কখনো ফিরে মানে ব্যাক নেওয়া যায় না ভাবি,